ইতিমধ্যে আজ কেন্দ্র সরকারের তরফ থেকে বাতিল করা হলো ডিজিটাল রেশন কার্ড। আর আপনারা কেউ বিনামূল্যে ডিসেম্বর মাস থেকে রেশন পরিষেবা পাবেন না। কেন ডিজিটাল রেশন কার্ড বাতিল করা হলো সমস্ত কিছু বিস্তারিত জেনে নেব এই ভিডিওটিতে। তাহলে অতি অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো আসুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি আমরা শুরু করি। মাথায় হাত সাধারণ মানুষের। জানা গিয়েছে দেশ জুড়ে প্রায় 4.5 কোটি রেশন কার্ড বাতিল করেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে এই কথা। খাদ্য এবং গণবণ্টন সম্পর্কিত তথ্য দিতে গিয়ে একথা সব জানিয়েছে কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক মন্ত্রক। শুধু এই নয়, জানা গিয়েছে 2013 সাল থেকে এখনও পর্যন্ত মোট 4.39 কোটি রেশন কার্ড বাতিল করা হয়েছে। কেন্দ্রের তরফে এই বিষয়ে জানানো হয়েছে যে দেশের 81.35 কোটি মানুষ কে খুব কম মূল্যে PDS এর মাধ্যমে খাদ্যশস্য বা রেশন দেওয়া করা হচ্ছে। 2011 সালের গণনা অনুযায়ী দেশের জনসংখ্যার প্রায় 2/3 মানুষই সরকারি রেশন ব্যবস্থার অধীনে রয়েছে এবং তারা রেশন ব্যবহারও করেন। 2013 সাল থেকে তথ্যগত ত্রুটি সহ কার্ড বা ভুয়ো রেশন কার্ডগুলো বাতিল করা হয়েছে। তবে এই বিপুল সংখ্যক রেশন কার্ড একদিনে বাতিল করা হয়নি, 2013 সাল থেকেই চলছে এই প্রক্রিয়া। তবে যে শুধু কার্ড বাতিল হয়েছে তাই নয়, পাশাপাশি এই 7 বছর ধরে সঠিক ও যোগ্য সুবিধাভোগী পরিবারগুলোকে নতুন কার্ডও দেওয়া হয়েছে। দেশের 81 কোটিরও বেশি মানুষ এই লকডাউনের সময় রেশন থেকে 2 টাকা ও 3 টাকা কেজি দরে চাল, গম এবং অন্যান্য শস্য পেয়েছে। শুধু এই নয়, বহুদিন আগে থেকেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এক দেশ এক রেশন কার্ড চালু করার বিষয়ে চিন্তাভাবনা চালাচ্ছে। এই কার্ডের ফলে দেশের যে কোনো প্রান্ত থেকেই সঠিক ও যোগ্য সুবিধাভোগী পরিবারগুলো রেশন নিতে পারবেন। এর পাশাপাশি ভুয়ো কার্ডের কারচুপি বন্ধ করতে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করানো বাধ্যতামূলক করা হচ্ছে। আর যেই সমস্ত কার্ডে এই লিঙ্ক থাকবে না, ভবিষ্যতে সেই কার্ড বাতিলের সম্ভাবনাও থাকতে পারে। তো বন্ধুরা, এখনও পর্যন্ত আপনারা যারা রেশন কার্ডের সঙ্গে ডিজিটাল অর্থাৎ ডিজিটাল যে আধার কার্ড রয়েছে সেই আধার কার্ডের আপনারা লিঙ্ক না করিয়ে থাকেন, তাহলে অতি অবশ্যই আপনারা আধার কার্ডের লিঙ্ক করিয়ে নেবেন, নাহলে আপনার ডিজিটাল রেশন কার্ডও বাতিল করা হতে পারে। এবং আপনাদের বাড়িতে যদি কোনো ভুয়ো বা অবৈধ ডিজিটাল রেশন কার্ড থাকে, সেই রেশন কার্ডটিকে কিন্তু বাতিল করা হয়েছে। আর আপনারা ভুয়ো বা অবৈধ রেশন কার্ডের মাধ্যমে বিনামূল্যে কোনো রেশন পরিষেবা নিতে পারবেন না। তো আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি সবাইকে শেয়ার করে জানিয়ে দেবেন। যারা নতুন রয়েছেন আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে এইভাবে জুড়ে থাকবেন। ধন্যবাদ।